আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা ইকরা বাংলার সামনে বসে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রোগ্রামটা দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে গত এপিসোডের সাথেই মিলাইয়ে কথা বলতে হবে, কারণ আমরা বয়কট নিয়ে কথা বলছিলাম। এটা বয়কটের দ্বিতীয় এপিসোড হবে। এখানে আমরা আলোচনা করব যে কীভাবে এই বয়কটটা শেষ হয় এবং এই বয়কটের প্রভাব গোটা মক্কার মধ্যে কীভাবে পড়ে, তার উপরে একটু আমরা আলোচনা করতে চাচ্ছি। আমরা আলোচনা করতে যেয়ে একটু মনে করাই দিই যে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, যখন কাজ করে তারা তো বোঝে না যে আসলে এর পরবর্তী কী আসতেছে, কিন্তু মানে যারা প্রথম থেকে মনে করে এদেরকে সে নিশ্চিহ্ন করতে হবে, ধ্বংস করে দিতে হবে, মেরে ফেলতে হবে, সমাজ থেকে উৎখাত করতে হবে, দেশ থেকে তাড়াই দিতে হবে, এই সমস্তগুলো শয়তান আবার এইগুলোকে এত বেশি উৎসাহিত করে এই এই ধরনের লোকদের যে ওরা ডিসিশনটা খুব দ্রুত নিয়ে ফেলে এবং ভুল হয়ে যায়। এক বছর পর্যন্ত বয়কট চলেছে, মানে মোটামুটি কষ্টে। তারপরের থেকে যে বয়কট যেটা চলেছে দ্বিতীয় এবং তৃতীয় বছর, এটা ছিল অমানবিক। অমানবিক মানে এই এর দ্বিতীয় এবং তৃতীয় বছর এদের কোনো মানে খাওয়ার মতন কিছু ছিল না। এরা এত কষ্ট পেয়েছে এক একজন যে মানে আমি যেটা গত এপিসোডে বলেছিলাম যে এক সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে ও বাচ্চা এবং শিশুদের কান্না, দুধ দাও, ভাত দাও, খাওয়ার দাও, আর বাচ্চা মানে মহিলাদের কান্না চিৎকার এত বেশি ছিল, পানি একটু পানি যদি পাওয়া যেত সবাই ওই মাত্র কয় হাত দূরে কিন্তু জমজম পানি রয়েছে। ওনারা যেখানে সেখান থেকে ম্যাক্সিমাম হয়তো 300 হাত দূরে আপনার জমজম কূপের অঢেল পানি, মানুষ সবাই খাচ্ছে, আনন্দ পাচ্ছে, আর এই সমস্ত মানুষগুলো জীবন শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, তো এক ফোঁটা পানি এদেরকে দেওয়া হচ্ছে না। চতুর্পাশে মানুষ মানে মদ খেয়ে উন্মত্ত হয়ে নাচতেছে, আর এই সমস্ত মানুষগুলো না খেয়ে চোখগুলো সব ওই হাড়ের মধ্যে চলে গেল, এরা এদের দিকে কেউ দেখতেছে না। মানুষ খাওয়া ফেলাই দেয় আর এই মানুষগুলো না খেয়ে মরতেছে। আমি তো উল্লেখ করেছি, একজন সাহাবি বলেছেন যে আমার পেশাব করার কারণে একটা চামড়া একটু মোটা হয়েছে, সেটাও আমি খেয়েছি। হ্যাঁ, এমন অবস্থার মধ্যে মানুষ পতিত হয়ে গেল যে মানুষের মরণটা এই জন্য শুধু তার অপেক্ষায় আছে যে আমাদের হয়তো মরণ এসে মানে পড়তেছে। এই দৃশ্যটা সবাই দেখে, গল্প করে, কেউ আনন্দ পায়, কেউ কষ্ট পায়। তো এই আরব সমাজের মধ্যে এখন দুটো মারাত্মক গ্রুপ তৈরি হয়ে গেল, যারা এই শত্রু গ্রুপ ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যে গ্রুপটা অত্যাচারিত হতে হতে তারা মরার সম্মুখীন হয়েছে, এটা তো আছেই, আর যারা অত্যাচারকারী তাদের মধ্যে দুটো গ্রুপ হলো। একটা গ্রুপ হলো কিছুটা নিউট্রাল, তারা দেখতেছে যে আমাদেরই সন্তান, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের রক্তের সম্পর্ক, আমরাও কোরাইশ বংশের, হয়তো কোরাইশের একটা ট্রাইব তারা, একটা উপবংশ তারা, উপধারা, কিন্তু আমরা তো সব একই। আবু তালেবের মতন সম্মানিত মানুষ সেখানে, হামজার মতন সম্মানিত মানুষ সেখানে, তারা কষ্ট পাচ্ছে, আব্বাসের মতন সম্মানিত মানুষ সেখানে, তারা কষ্ট পাচ্ছে। এটা এক ধরনের যুবশ্রেণীর মানুষদের মধ্যে সাংঘাতিক প্রভাব ফেলে, এরা খুব খেপে যায় এবং আলোচনা শুরু করে দেয়। বিশেষ করে কয়েকজনের নাম ইতিহাসে আসছে, তার মধ্যে একজন হলো হিশাম ইবনু আমর, ইনি ছিলেন বনি লুআই গোত্রের। উনি রাতের অন্ধকারে গোপনে যে খানা দিয়ে আসতেন, তো খানা দিতে দিতে উনি দেখতেন যে খাদিজার মতন সম্মানিত মানুষ কীভাবে কাঁদতেছেন, আর এদের প্রায় চোখগুলো এমন হয়ে গেলো যে কাঁদবে তো চোখ দিয়ে পানিও আসে না, এমন হয়ে গেছে। এগুলো উনি দেখতেন যে এত বড় বড় সম্মানিত মানুষগুলো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেনই, মানে কষ্ট পাচ্ছেন। তো যেহেতু ইসলামের তিনি হলেন নবী এবং বলা যায় যে তার কারণেই অনেক নন মুসলিমও কষ্ট পাচ্ছে, এটা এই ইনি দেখলেন, হিশাম দেখলেন। দেখে উনি মানে একদিন রাত্রে খাওয়ানোর সময় যখন কাড়াকাড়ি হচ্ছে আর বাচ্চাগুলো দেখলো যারা খুব দুর্বল বাচ্চা, তারা কিছু খেতে পারলো না, যারা একটু সবল তারা এসে খেয়ে ফেললো, তখন ওই দৃশ্যটা দেখে ওনার খুব খারাপ লাগছে যে আমার বাচ্চারা তো এরকম হতে পারতো, এই মাত্র কয়েক গজ দূরে আমার বাচ্চারা কি আরামে আছে আর এখানে আমার আত্মীয়দের বাচ্চারা কষ্ট পাচ্ছে। উনি জুহাইর ইবনে আবু উমাইয়া আল মাখজুমি,
ওনার সাথে কথা বলেন। জুহাইর ইবনে আবু উমাইয়াল মখজুমি ছিলেন আরবদের নেতৃস্থানীয় মানে সেকেন্ড ক্যাটাগরির নেতা, মানে উনি একেবারে ফার্স্ট ক্যাটাগরির নেতা ছিলেন, তারা দেশ চালনা করতো তারা না, কিন্তু সেকেন্ড ক্যাটাগরির নেতা ছিলেন। আর একটাই হলো যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ফুফু ছিল যে কজন, তার মধ্যে একজন ফুফুর নাম ছিল আতিকা, আতিকা বিন আব্দুল বিনতে আব্দুল মুত্তালিবের ছেলে ছিল জুহাইর। তো হিশাম চিন্তা করলো যে আমি পরের, আমি তো অনেক দূরের সম্পর্কের, তো যার ঘরের লোকেরা কষ্ট পাচ্ছে তার কাছে যাই, জুহাইরের কাছে যাই। জুহাইরের কাছে যেয়ে বললো, জুহাইর এই যে কিছু লোক কষ্ট পাচ্ছে, তো এদের জন্য তো কিছু করা দরকার। তো উনি বললেন, হ্যাঁ করা দরকার, কিন্তু আমি তো একা, দেখো আমি যদিও আমার সম্মান আছে, মর্যাদা আছে, আমি কথা বললে দুই একজন হয়তো শুনতে পারে, কিন্তু আমি একা কিছু করতে পারি? তো তখন হিশাম বললো, না আরেকজন পাওয়া গেছে। তো কে? তো আমি, আমি কথা বলবো এর বিরুদ্ধে। তো বললো যে ও তোমার সে সাহস আছে? আচ্ছা ঠিক আছে, তো আরেকজনকে খুঁজে পাওয়া যায় কিনা দেখো। তো ওরা দুইজন যখন একমত হয়েছে, একমত হওয়ার পরে ওরা আরেকজনকে খোঁজ করার জন্য চেষ্টা করলো। তো খুঁজে 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 বিভিন্ন জনের কাছে যায়, কথা বলতে চায় না, কথা বললেও ভয় পায়। হ্যাঁ, তো একজনের কাছে গেছে, তার নাম ছিল মুতাইম ইবনু আদি। মুতাইম ইবনু আদির নাম কিন্তু বারবার আসবে ইতিহাসে, আপনারা তার নামও পাবেন। কঠিন সময়ে তিনি আমাদের নবীকে, বড় বড় কঠিন সময়ে তাকে হেল্প করেছেন। মুতাইম ইবনু আদির কাছে যে ওনারা দুইজন গেলেন, যে বললেন যে এইরকম এত বড় বিপদ হচ্ছে, অথচ আপনার সম্মান এত বেশি, কুরাইশদের মধ্যে আপনার মর্যাদা, পদমর্যাদা অনেক বেশি, পার্লামেন্টে আপনি নিয়মিত যান, তো আপনি যদি এ সম্পর্কে কিছু কথা বলতেন, এই জুলুমের বিপরীতে একটু দাঁড়াতেন, এই লোকগুলোকে তাহলে হয়তো বাঁচানো যেত। এখন তো বাঁচানোর কোনো সুযোগ দেখছি না, কারণ 3 বছর অলরেডি হয়ে গেছে। তো ওনারা খুব ভড়কে গেছেন যে 3 বছরে তারা এমন হয়ে গেছে যে আবু তালেব হাঁটতে পারেন না, খাদেজার নড়তে পারেন না, ছেলে পেলে, বাচ্চা ছেলে পেলে হামাগুড়ি দিয়ে হাঁটে, দুই একজন একটু একটু করে হাঁটতেন, তাও লাঠি ভর করে, কষ্ট করে করে এমন হয়ে গেছে যে বর্তমান জামানায়ও যেমন দেখা যায় যে মাঝে একদিন ছবিতে দেখলাম সিরিয়ার কিছু লোকদেরকে, মানে তারা নড়াচড়া করতে পারতেছে না, একদম হাড় টাড়গুলো দেখা যাচ্ছে, চামড়াটা নিচে বসে গেছে, এই এইরকম এরকম হয়ে গেল। আর একটা ছবির মাঝে দেখছিলাম যে একটা বাচ্চা খানার জন্য ওই হামাগুড়ি দিয়ে যাচ্ছে, শকুন অপেক্ষা করতেছে যে সে কখন মরবে, তারপরে শকুন তাকে খেয়ে ফেলবে। ও ওই ওই সমাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লোকদের কি ঠিক এইরকম একটা অবস্থার মধ্যে ফেলে দিল 3 বছর? আপনি নিজেও চিন্তা করেন যে একদিন দুদিন 10 দিন না খেলে কেমন লাগে, সেখানে 1 বছর 2 বছর 3 বছর, তৃতীয় বছরে যে তৃতীয় বছর শেষ হতে যাচ্ছে, এই তখন যে এই কথাবার্তাগুলো হচ্ছে। মুতাইম খুব কেঁদে ফেললেন, উনি কষ্ট পেলেন, উনি বললেন যে দেখো আমি তো, আমি ঠিক মতো খাইতে পারি না, কারণ ওখানে যারা আছে তারা, তাদেরকে আমি খুব ভালোবাসি, খুব ভালো জানি, আবু তালেবকে আমি ভালো জানি, কিন্তু আমি একা মানুষ, আমার সাহস হয় না, আমি বলতে গেলেই ওরা আমাকে গালি দেবে, আমাকে মারতে পারে, আমাকে ওই গ্রুপের মধ্যে মনে করে আমাকে বয়কট করে দিতে পারে, তো আমি ভয়তে আমি কিছু করতে পারি না। তো ওরা ভয় কেন, আপনি একা নন, আমি আমরাও আপনার সাথে থাকবো। তাহলে তাই, তোমরা পারবা, তোমাদের সে সাহস আছে? ওনারা বললেন হ্যাঁ সাহস আছে, মরি মরবো, তো এই জুলুমের বিপরীতে দাঁড়াতে হবে। উনি বললেন তাই তো, আমরা 3 জন যখন হয়েছে, তো আরও 2 একজন খোঁজো, আরেকজনকে খুঁজে বের করো তো দেখি কেউ পাওয়া যায় কিনা। ওরা ওরকম বিভিন্ন লোকদের সাথে কথা বললো, তো কথা বলতে যে আবুল বখতারের নামটা আসলো, কারণ তিনিও গোপনে গোপনে খানা দিতেন। আবুল বখতারির কাছে যে বললো, দেখো আপনারও সামাজিকভাবে অনেক মর্যাদা, এবং উনি কথা বলতে পারতেন, এলোকুয়েন্ট খতিব ছিলেন, মানে স্পিকার ছিলেন, বললেন যে আবুল বখতারি এখন এই যে বিপদের সময় আমাদের দাঁড়ানো দরকার, আপনি দাঁড়াতে রাজি আছেন কিনা? উনি বললেন যে ঠিক আছে, এটা হতে পারে, কিন্তু আমরা 4-5 জনের তেমন কিছু করতে পারবো না, দেখা যাক আরও কিছু লোক পাই কিনা। তো ওরা যখন 4 জন আরও এগিয়ে গেল, আরেকজন লোককে তারা পেলো, তার নাম ছিল জামা ইবনুল আসওয়াদ ইবনুল মুত্তালিব ইবনুল আসাদ। তিনিও ছিলেন কুরাইশ বংশের দ্বিতীয় ক্যাটাগরির নেতা, হলেও তার সম্মানও খুব ভালো ছিল। তার কাছে গেলেন, যে বললেন যে এখন কি করা যায়, এই জুলুমের বিপরীতে দাঁড়াতে হবে, তো আমরা একটু আলোচনা করি। তো গোপন বৈঠক আলোচনা করার জন্য ওরা সাধারণত মক্কায় বসতেন না, মানুষ দূরে যেতেন, জহুর নামক একটা জায়গা আছে মক্কায় বাতহার পাশে, সেখানে গেলেন, যে তারপরে সেখানে বসে এই 7 জন লোক বসে, 6 জন লোক তারা বসে আলোচনা করছে যে আমরা কিভাবে এটাকে উপস্থাপন করতে পারি।
ওরা মানে ইয়ে করলো যে একটা কাজ করি, জুহাইর বললেন যে আমি আমার যেহেতু নবীর সাথে আমার উনি আমার আপন মামার ছেলে আর আমি তার ফুফাতো ভাই, তো আমি যদি কথা বলি তাহলে মানুষ মনে করবে যে ঠিক আছে ও কথা বলতে পারে, ও কষ্ট পাচ্ছে তাই কথা বলতেছে, তো আমি যখন কথা বলবো যদি আমার কেউ মারধর করে তখন তোমরা যদি একটু এগিয়ে আসো তাহলে দেখা যাবে একজন দুজন করে এরকম হবে। তো ওরা একটা দিন বাছাই করে নিল, যেদিন সাধারণত কুরাইশের অধিকাংশ লোক কাবা ঘরের চত্বরে ওখানে যেত, কথাবার্তা বলতো অথবা পূজা পার্বণ করতো, তো ওই সময়টা ওরা বাছাই নিয়েছে যাতে করে সবাই কথাগুলো শুনতে পায়। ওরা সবাই গেল, যে জুহাইর ওই দিন একেবারে মানে রাজার মতন পোশাক পরে উনি গিয়ে দাঁড়ালেন কাবা ঘরের দরজার পাশে, ওখানে যে উঁচু জায়গা ছিল সেই উঁচু জায়গায় গিয়ে দাঁড়ায় উনি বললেন, ইয়া আহলা মক্কা, ইয়ে মক্কার অধিবাসীগণ, আতাকুলু তাআম, তোমরা কি খানা খেয়ে যাবে, অথবা আনা আকুলু তাআম, তোমরা আমরা কি খানা খেয়ে যাব, ও নালবাসু থিয়াব, আমরা কি কাপড় পরে যাব, ও বনু হাশেম হালকা, এবং হাশেমের মানে বংশধর বনি মোত্তালেবের বংশধর তারা ধ্বংস হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে, লা ইউবাউ ওয়ালা ইউবতাউ মিনহুম, তাদের কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না, তাদের কাছ থেকে কোনো কোনো কিছু কেনা যাবে না, ওয়াল্লাহে আমি আর আমি আল্লাহর কসম করে বলি, লা আকউদু, আমি বসে থাকবো না, হাত্তা তুশাক্কু হাদিহি সাহিফাতুল কাতিআতুল যালিমা, যতক্ষণ পর্যন্ত এই মানে চুক্তিনামা এই বয়কট নামা লেখা যেটা হয়েছে স্ক্রিনে, যতক্ষণ পর্যন্ত এটা আমি ছিঁড়ে টুকরো টুকরো না করে ফেলবো ততক্ষণ পর্যন্ত আমি বসবো না। উনি সুন্দর পোশাক পরে এসেছেন, সবার নজর তার দিকে গেছে, আর যেহেতু কাফের তখন তো ইসলাম গ্রহণ করেনি, উনি যখন এই কথাটা বললেন এই কথা বলার সাথে সাথে আবু জাহেল খেপে গেল। ও আবু জাহেল ছিল সামনে দাঁড়ায়, চিৎকার করে বলল, কাযিব ওয়াল্লাহি লা তুশাক, তুমি মিথ্যা বলেছ, বাজে কথা, তুমি কখনো এই এই চামড়া ছিঁড়তে পারবে না, এই লেখার এই যে মানে যে টাঙানো হয়েছে সেটা ছিঁড়তে পারবে না, তোমার সে অধিকার নেই, তোমাকে সে সুযোগ দেওয়া হবে না। এরপরে জামা ইবনুল আসওয়াদ উনি একটু দূরে ছিলেন, ওরা সেইভাবে বুদ্ধি করিয়ে নিয়েছেন, সামনে অনেকগুলো লোক, উনি পিছন থেকে দাঁড়াই গেছেন, দাঁড়াই বলছেন যে সাদাকা, সে সত্য কথা বলেছে, সে মিথ্যা বলেনি, আনতা ওয়াল্লাহি কাযিব, বরং আবু জাহেল তুমি মিথ্যা কথা বলেছ, মা রাদিনা কিতাবাহা হাইসু কাতব, আমরা এই লেখায় তোমরা যখন লেখো তার সাথে আমরা একমত ছিলাম না, তোমরা যেহেতু মাতব্বা তোমরা লিখেছো আজকে আমরা এটা মানি না। যখন জামা ইবনুল আসওয়াদ তিনিও সম্মানিত মানুষ চিৎকার করে বলেছেন, কিছু মানুষ বলছে হ্যাঁ ঠিক কথা হয়েছে, ঠিক কথা বলেছ, হ্যাঁ ওখানে যারা সামনে আছে তারা কিন্তু খেপতেছে না, খেপতেছে শুধু আবু জাহাল। তখন মানে আবুল বুখতারি দাঁড়াই বলল যে জামা যে কথা বলেছে, আবুল বুখতারির খুব মর্যাদা ছিল তখন, জামা যে কথা বলেছে আমরা সেটা মেনে নেই এবং সত্য কথা বলেছে, লা নারদ, আমরা এই লেখাতে কখনো আমরা একমত ছিলাম না, এটা খুব অমানবিক কাজ, এবং যারা ওই পাশে রয়েছে তারা খুব মানে কষ্টে রয়েছে, আমাদেরই আত্মীয় স্বজন, আমাদেরই নিজস্ব রক্তের মানুষ, তারা এই কষ্ট পাচ্ছে, এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না। এরপরে এদের মধ্যে সবচেয়ে সম্মান যার ছিল মোতায়েম আদি, উনি দাঁড়াই গেলেন, উনি উনি যখন দাঁড়াই গেছেন তখন সবাই ঠান্ডা হয়ে গেছে, কারণ তার মর্যাদা ছিল এত বেশি যে তিনি যদি কোনো কথা বলেন তাহলে অন্য মানুষ কথা বলতে পারে না, উনি যে মানে কথা বললেন একই কথা বললেন যে আমরা এই জুলুম আর আমরা করতে পারতেছি না, এই লোকগুলোর বর্ণনা উনি দিলেন যে তার কী পরিমাণ কষ্ট পাচ্ছে, কী পরিমাণ কষ্টে তারা এখন জীবনযাপন করতেছে, এই কথা তিনি বলার পরে বলেন যে কোনো সাধারণ মানুষ এই ধরনের কষ্ট মানুষকে দিতে পারে না, তাদের অপরাধ এমন মারাত্মক অপরাধ তারা করেনি যার কারণে তাদেরকে মরতে যেতে মানে মরে যেতে হবে, আমরা মরতে দিতে পারি না, আমরা আমি ব্যক্তিগতভাবে এই যে কথাগুলো বলা হচ্ছে আমি এটা মেনে নিলাম, এমনভাবে কথা হচ্ছে কেউ বুঝতে পারলো না যে এটা মনে হয় আগের থেকে সিদ্ধান্ত নিয়ে আসছে, কিন্তু এমনভাবে সিনারিওটা তৈরি করা হলো যে মনে হচ্ছে যেন ওখানেই কথাবার্তাগুলো হচ্ছে এবং মানুষগুলো শুনতেছে, আর প্রায় প্রত্যেকটা কথা এত কনভিনসিং ছিল যে সবাই এটা মেনে নিচ্ছে, কেউ এটার বিরোধিতা করছে না।
সর্বশেষে হিশাম ইবনে আমর, যিনি এতদিন এই চেষ্টা করে করে এই অবস্থাটা তৈরি করেছিলেন, যিনি সর্বপ্রথম থেকে উনি কথা বলেন, এবং কথা বলার পরে দেখা গেল সমস্ত মানুষ একমত হয়ে গেছে যে না, এটা আসলে জুলুম হয়েছে তাদের উপরে, এই ধরনের জুলুম আর করা যায় না। এই দৃশ্য দেখে আবু জাহাল প্রধানমন্ত্রী সে সময় সে চিৎকার করে বলল, হাদা আমরুন কুদিয়া বিলাইলিন, এটা একদিনেই তৈরি হয়নি, এটা আজকে করা হচ্ছে এমন না, এ আমার মনে হয় রাতের পর রাত চিন্তা ভাবনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তুসুবিরা ফিহি বিগাইরি হুন হাদা, যে এখানের যে এখানে যে আমরা এখানে যারা আসছি এর আগে মনে হয় এটা পরামর্শ করে তোমরা আসছো, কারণ এমন নিখুঁত পরিকল্পনা ছিল, এমনভাবে মানুষকে কনভিন্স করা হয়ে গেল যে মানুষ সব ঠান্ডা হয়ে গেল এবং তারা সবাই একমত হয়ে গেল যে এটা আর রাখা যাবে না, শুধু আবু জেহেল বলছে যে এটা এটা হবে না। এদিকে হয়েছে কি যে ওই আগের রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু তালেবের সাথে একটু কথাবার্তা হচ্ছে। সাধারণত হতো কি যে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে কখনোই একা থাকতে দিতেন না, সবসময় তার সাথে থাকতেন, এবং রাত্রের বেলায় একটু গভীর রাতে আল্লাহ রসুলকে ডেকে এনে তার বিছানায় শুইতে দিয়ে উনি বাইরে শুইতেন, কখনো কখনো ওনার চাচাতো ভাই ওনার আত্মীয় স্বজনদেরকে বলেন তোরা যে মুহাম্মাদের খাটে শো, মানে ওই তাঁবুতে ঘুমা, আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আমার এখানে নিয়ে আয়, এগুলো কেউ না টের পায়, গোপনে গোপনে এই ঘটনা ঘটতো যাতে করে গুপ্ত হত্যার শিকার তিনি না হন। তো গভীর রাত্রে আবু তালেব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে যখন আসতেছেন তখন চাচা ঘটনা একটা ঘটে গেছে, যে কি ওরা যে যে কাপড়টা কাগজটায় বা যে চামড়াটায় আমাদের বিরুদ্ধে যে বয়কট নামা লিখছিল, যে চুক্তিগুলো ওরা লিখছে সেখানে সবগুলো আল্লাহ তাআলা একটা উই পোকা পাঠাইছে, সেই উই পোকা খেয়ে ফেলছে। শুধুমাত্র ওখানে আল্লাহর নাম ওরা লিখছিল প্রথমে বিসমিকাল্লাহ, এই আল্লাহর নামটা ওখানে আছে, আর সব ছিঁড়ে ফেলছে। বলো কি তাহলে, হ্যাঁ এখন চিন্তা করে দেখেন যে আল্লাহর পরিকল্পনা কিন্তু এইভাবে চলে, যে আল্লাহ তাআলা সব কাজ কিন্তু আল্লাহ তাআলা নিজে করান না, করেন না, তিনি করায় নেন। তো এই মানুষের মনগুলোকে এইভাবে চিন্তা করে দিয়ে এমনভাবে সিন ক্রিয়েট হলো যে সমস্ত আরবের মক্কার এই অধিবাসীরা তারা সব একমত হয়ে গেল যে এইটা আর থাকা উচিত না। তখন আবু তালেব ওই পরদিন সকালবেলা, উনি রাত্রে তো শুনছেন, সকালবেলা হাঁটতে হাঁটতে আসছেন, ওই দিন পূজা পার্বণের দিন, তো উনি আসছেন যে দেখি কী অবস্থাটা, দেখে আসি কাবা ঘরে ওখানে। তো উনি দেখলেন যে এই ঘটনা ঘটতেছে, উনি আশ্চর্য হয়ে গেছেন যে এই কেউ কিছু জানে না, এক পাশে বসে আছেন। এরপরে আবু তালেব দাঁড়াই গেছেন, দাঁড়াই বলল যে তোমরা একটা কথা শোনো, সবাই পিনপরণ পতন নিরবতা, সবাই একেবারে ঠান্ডা হয়ে গেছেন, কারণ কথা তো আগে অনেকগুলো আসছে, এখন আবু তালেব দাঁড়াই গেছে, তো পক্ষে তো তাদের পক্ষে গেছে এখন কথাবার্তাগুলো, আবু জাহেলের কথা কেউ শুনতে চাচ্ছে না। আবু তালেব দাঁড়াই গেলে তারপরে উনি বললেন যে দেখো একটা ঘটনা ঘটছে, গত রাত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে যে কাগজে তোমরা এই চুক্তিনামাগুলো লিখছো এবং কাবাঘরের ওখানে আটকাই দিছ, ওটা নাকি উই পোকা খেয়ে ফেলেছে, শুধুমাত্র আল্লাহর নামটা ওখানে আছে। তো এইরকম কথা উনি আমাকে রাত্রে বলছেন, তো তার কথা তো কখনো মিথ্যা আমি শুনিনি, তবে তোমরা দেখো ফাইন কানে কাদিবান খাল্লাইনা বাইনা কুমো বাইনা হু, একটা কাজ করো, গিয়ে দেখো তো ওই কাগজটা আছে কিনা, যদি কাগজটা থাকে এবং নবী মোহাম্মদ মিথ্যাবাদী হয় তাহলে একটা কাজ করব, আমি মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দেবো, তোমরা মারো ধরো যা করো করো, অসুবিধা নেই। ওয়াইন কেনা সাদেকান, আর সে যদি সত্যবাদী হয় ওরা যায় তোমার কাতি আতি না, তাহলে তোমরা যে আমাদের বয়কট করেছো সেটা বয়কটটা উদ্ধার করো, এখান থেকে বদ্ধ করে দাও, এবং আমাদের জুলুম যেটা করছো সে জুলুম থেকে রক্ষা করো। সব তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছ, আনসফতা আনসফতা ইয়া আবা তালেব, তুমি ন্যায় বিচারের মতন কথা বলেছ, ন্যায় বিচারের মতন কথা বলেছ। তখন মুতাইম ইবনে আদি উনি ওনার কথাটা বিশ্বাস হয়ে গেছে, ওনার এই কথাটা এত বিশ্বাস হয়েছে যেন দৌড়ে যেয়ে কাবাঘরের ভিতরে ঢুকছেন, ঢুকে দেখে যে ওখানে যে কাগজ নাই, চিৎকার করে বলছে যে কাগজ দেখা যাচ্ছে না, কাগজ দেখা যাচ্ছে না। তখন আরও কয়েকজন ঢুকছে, ঢুকে দেখলো যে উপরে যে জায়গাটা টাঙানো ছিল ওখানে ছোট্ট একটা কাগজ মানে টুকরা, মানে চামড়ার টুকরা ওখানে লেগেছে, চামড়ার কাগজ ছিল সেটা, তো ওইটা ঝুলতেছে, ওরা ওইখানে সুতোটা কেটে নিয়ে আসলো, নিয়ে এসে দেখে যে শুধু আল্লাহ শব্দটা ওখানে রয়েছে আর সবগুলোকেই উই পোকা খেয়ে ফেলেছে।
এটা এর মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার একটা পরিকল্পনা এখানে দেখা গেল। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানতে পারলেন যে আল্লাহ তাআলার সাহায্য এখানে আসতেছে। এই কথা বলার পরে মানে আবু জাহেলের আর কোনো কথা বলার সুযোগ নেই, ওরা সবাই যারা সামনে ছিল তারা সবাই এক বাক্যে স্বীকার করে নিল যে এখন আমাদের আমরা এই জুলুম আর সহ্য করতে পারছি না, এই জুলুম আর আমরা মানি না, আজকের থেকে বয়কটকে আমরা মানে বন্ধ করে দিলাম, বয়কট আর চলবে না। এটা সবাই একমত হয়ে গেল, একমত হয়ে গেল এমনভাবে যে আবু জেহেলরা যে এতদিন জুলুম করেছে এটা একটা ভুল ছিল, এটা প্রমাণিত হয়ে গেল। এবং এখানে আল্লাহ তাআলার আর একটা জিনিস দেখা গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুজেজা যেটা প্রমাণিত হলো এর দ্বারা মানুষের মনে বিশেষ করে তারা তার পক্ষে যারা মানে চেষ্টা করতেছিল এদের কিন্তু অনেকের মনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি হলো এবং এদের মধ্যে অনেকেই মুসলিম হয়ে গেছিলেন। পরে মুতাইয়া ইবনে আদি মুসলমান হতে পারেননি কারণ তার আগেই তিনি ইন্তেকাল করেন, ফলে মানে ইসলাম গ্রহণ করার মতন সুযোগ তার হয়নি। আর আসলে এটা ভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলাই ভালো জানেন যে কে কখন মুসলিম হবে কে না হবে। এই যে মানে বয়কটটা হলো সোশ্যাল বয়কট, এটা সোশ্যাল বয়কট ইতিহাসের বইতে লেখে কিন্তু আমি এটা সোশ্যাল বয়কট বলি না, এটা ছিল পলিটিক্যাল বয়কট, এটা ছিল অর্থনৈতিক বয়কট, এটা ছিল সামাজিক বয়কট, সোশ্যাল বয়কট, এটা সব ধরনের বয়কট ছিল আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং তার পরিবার এবং তার গোত্র তার বংশের জন্য। অপরাধ ছিল শুধু এতটুকু, আমানা কামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের অপরাধ ছিল এতটুকু যে তারা ঈমান গ্রহণ করেছে স্বপ্রশংসিত আল্লাহ তাআলার উপরে। তা আল্লাহর প্রতি ঈমান আনলে যুগে যুগে কিন্তু এই ধরনের অত্যাচারগুলো আসে, শুধু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার উপরে না, এটা প্রত্যেক নবীদের জীবনে এরকম এসেছে। আর ইব্রাহিম আলাইহিস সাল্লামকে আগুনে ফেলাই দেওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়ে গেল, জাকারিয়া আলাইহিসাল্লামের জীবনে দেখা গেছে যে তার মাথার উপরে যখন করাতটা রেখে তাকে চিরে ফেলার জন্য চেষ্টা করা হচ্ছে উনি চুপ করে থাকলেন, উনি আহ ও শব্দটা বললেন না, উনি মনে করলেন যে আমার তো জান্নাতে আমার জন্য জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ তাআলা যে পরীক্ষা করেন আমি সেখানে রাজি আছি। তো প্রত্যেক নবী এবং রসুলের জীবনে এই ধরনের কষ্ট, জীবন একেবারে জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এরকম আসছে, কিন্তু এটা এটা কিন্তু আসে এই কারণে যে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেন, যারা তার সাথে থাকেন তাদেরকে ট্রেন আপ করেন, উপরে উপরে আনতে আনতে এমন এক পর্যায়ে নিয়ে আসতেছেন আল্লাহ তাআলা যে তাদের হাতে দুনিয়ার খেলাফত, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার কর্তৃত্ব তাদের হাতে দিলেও তারা যেন দুনিয়ার প্রেমে দুনিয়ার মহব্বতে লিপ্ত না হয়ে মানুষের খেদমতে আল্লাহ তাআলার দিনের খাতিরে তারা কাজ করতে পারেন। এটা কিন্তু এই ধরনের ট্রেনিংয়ের অংশ মানে মধ্যে ছিল। আল্লাহ তাআলা আমাদের নবীকে বিভিন্নভাবে পরীক্ষা করছেন এবং করবেন, তারও একটা এই মুকাতা বা এই যে বয়কট একটা বড় ধরনের হাতিয়ার ছিল। এখন আর একটা বিপদ আমাদের নবীর জীবনে আসবে, সেটা আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। শুধু এখানে আমরা এতটুকু এ করে নিই যে যে কষ্টগুলো হয়েছে এই কষ্টগুলোতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মধ্যমণি, উনি কষ্ট নিজে পেয়েছেন অসম্ভব, কিন্তু তিনি যখন মানুষের কাছে কাছে গেছেন, মানুষের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, কষ্ট লাঘব করার চেষ্টা করেছেন, সবার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু নবী মুহাম্মদের প্রতি আন্তরিকতা ছিল অত্যন্ত প্রগাঢ়। এমন একটা দিন ছিল না যেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি কাজ থেকে একদিনের জন্য বন্ধ রেখেছেন। ইতিহাসে আমি যত জায়গা পড়লাম দেখলাম যে প্রত্যেক বছরে যখন মানুষ কাবা শরীফে আসতো হজের সময় এই যে তিনটি বছর কোনো সময় উনি যেভাবে কাজ করতেন সেইভাবে কাজ করে যেতে লাগলেন, এবং কোরআন শরীফ পড়া কোরআন শরীফ পড়ানো এমন হয়ে গেল যে ওখানে যারা ছিল তারা সবাই মানে যতটুকু নাজেল হয়েছে ওই পর্যন্ত নবুয়তের দশম হিজড়িতে দশম শোনে এই মানে বয়কাট উঠে যায়, সপ্তম থেকে শুরু হয়, সপ্তম অষ্টম নবম দশম শোনে নবুয়তের দশম শোনে এই বয়কট আল্লাহ তাআলা এখান থেকে রক্ষা করে দেন। তো এই তিনটি বছর কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো সে মানে এক তো মানে মুজিজা আমরা দেখতে পেয়েছি যে এই কাগজটা আল্লাহ তাআলা ওই পোকা দিয়ে খেয়ে ফেলেছেন, কিন্তু আরও বড় মুজিজা ছিল লিভিং মুজিজা, সেটা হলো আমার নবী আমাদের নবী এবং তার অনুসারীরা একটা মুহূর্তের জন্য ইবাদত বন্ধ করেননি,
একটা মুহূর্তের জন্য কোরআন পড়া বন্ধ রাখেননি, একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশনা ছিল সেই নির্দেশনা থেকে তারা দূরে সরে যাননি, এমনকি এত বড় ঘমসান মানে কষ্টের মধ্যেও তাদের দাওয়াতি কাজের কোনো রকম ত্রুটি পরিলক্ষিত হয়নি। তো এই যে জিনিসটা আমরা এখানে দেখতে পেয়েছি এবং এর বিনিময়ে কি আসবে সেটা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। আপনাদেরকে সেই পর্বের দাওয়াত দিচ্ছি, ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। إلا رحمة